আমরা তো জানি রাম রাম নিলে ভূত পালিয়ে যায়, তো এটা এরা কোন ভূত যে যারা রামের নামে ভয় পাচ্ছে? ছয়বলামও তো এরা করছে, ছয়বলামও এরা করছে দেখে রামের নামে এরা পালিয়ে যাচ্ছে, ও রামের নামে এরা ভয় পাচ্ছে আর কিচ্ছু নয়। যে নিজের বাপ নিজের ভাই নিজের চোদ্দ গোষ্ঠীর ভবিষ্যৎ সুনিশ্চিত করলো তৃণমূল কংগ্রেসের ঘাড় ভেঙে ৩৩টা পদ নিয়ে যে বসেছিল সে আজকে বলছে পরিবারতন্ত্রের কথা। শুভেন্দু অধিকারীর ফ্যামিলি থেকে আমরা, উনি জানেন ওনার প্রপিতামহ সম্ভবত বা পিতামহ হবে স্বাধীনতা আন্দোলনের পুরোধা ছিলেন, তো ওই ফ্যামিলি থেকে উনি বিলং করেন। আর উনি যার সম্বন্ধে কথা বলেছেন সেগুলো দেখুন, কারো সম্বন্ধে আমি বলতে চাই না, কিন্তু তাদের ফ্যামিলি কী ব্যাকগ্রাউন্ড তার কিছু আমরা জানি না, তার কোনো তত্ত্ব নেই। কিন্তু শুভেন্দু অধিকারী দেখবেন যদি ফ্যামিলি তত্ত্ব দেখা যায় লাস্ট ১২টা জেনারেশনের তত্ত্ব আছে। সরকারি অনুষ্ঠানে কখনো ধার্মিক স্লোগান দেওয়া উচিত আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, দেওয়া উচিত? আজকে নেতাজির জন্মদিনে এক জিনিস করেছে, মমতাদি স্টেজে উঠেছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, বন্দে ভারত কি শুভ সূচনা হয়েছে সরকারি অনুষ্ঠানে, জয় শ্রীরাম বলছে। কেন তুমি জয় শ্রীরাম বলবে, কেন তুমি ধার্মিক স্লোগান দেবে, কেন তুমি শ্রীরামের নামটাকে একটা টিটকিরির পর্যায়ে মানুষকে উত্তক্ত করতে, মানুষকে রাগাতে এবং দাঙ্গা বাঁধানোর একটা ইন্টেনশন নিয়ে তুমি বলবে কিসের জন্য? কেউ তো হিন্দু মুসলিম ভাগ করছে না, কেউ কে বলেছে হিন্দু মুসলিম ভাগ করছে? আজকে মুসলিমের সুন্নি বোর্ড তারা চেয়েছে, চেয়েছে বলেই আজকে কিন্তু রাম মন্দির আজকে বিনা রক্তপাতে সব কিছু করে আমরা ওখানে করতে পেরেছি। ভাগ তো এরা করছে, আমরা কেন জয় শ্রীরাম বলবো না? জয় শ্রীরাম আজকে বলুন তো, আজকে আমরা ঘুম থেকে উঠে গ্রাম বাংলায় যান না, আমি তো গ্রাম বাংলায় ঘুরে বেড়াই রাজনীতি করি, সেখানে সেখানে আমরা তো ঘুম থেকে উঠে বলি রাম রাম, দাদা কেমন আছেন, দাদা রাম রাম, এটা আমাদের কথার মধ্যে আছে। কারণ রাম আমাদের অন্তর্নিহিত একটা আত্মা শক্তি, সেই শক্তিটাকে জাহির করা তো কোনো বড় ব্যাপার না, এটা তো কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা আত্মার মানে ধরুন আজকে আমরা কি বলি, আমরা যখন ছোটোবেলায় ভয় পেয়ে যেতাম মায়েরা বলতো বাবা রাম রাম লেখ, আমার মা বলে দিত বালিশের উপর রাম রাম লেখো তাহলে তুমি ভয় পাবে না। তা আমরা কোন শায়নি, যে শায়নি আমাদের শিবলিঙ্গের উপরে কণ্ডম পরিয়ে দিয়েছিল, ওই 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 ভদ্রমহিলা যে শায়নি ঘোষ ওই মমতা ব্যানার্জির ছবি নিয়ে কত কথা বলেছিল তৃণমূলে জয়েন করার আগে, তাই তো? যে ভূতের ভবিষ্যৎ অনিক দত্তের সিনেমাটা না হওয়া নিয়ে তৃণমূলের এগেনস্টে প্রদর্শন করেছিল, বলেছিল যে ঠিকই তো বলছে, চারিদিকে তো সত্যজিতের ছবির জায়গায় নন্দনে মমতা ব্যানার্জির ছবি ঝুলছে, তো ঠিকই তো বলছে, তার কার হয়, কত কথা কত লেকচার কত কত শুনেছি, ওনার কথা নিয়ে তোমাদেরকে কি বলবো, ওনার কথা কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এরা সিনেমা করতো, সিনেমাটা চলে না, সেই জন্য তৃণমূল কংগ্রেস নামক তো বলেই দিয়েছে, তৃণমূল কংগ্রেস নামক একটা কোম্পানি, সেই কোম্পানিতে জয়েন করেছে আর জয়েন করে ভালো মায়না পায়, এর থেকে বেশি কিছু না। আসলে রাজনীতিটা ওদের কাছে ওইরকমই, ওই হাওড়ার কোনো একটা উচ্ছিষ্ট নেতা বলেছে না যে তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি এবং তার রিপ্রেজেন্টেটিভ মাল বেচার দায়িত্ব ওদের আছে, একদম ওটাই। শায়নি ঘোষ টোষ হচ্ছে ওই বললাম না, এদের হচ্ছে অর্থ অর্থ অর্থ, রাজনীতির সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই, এদের মানুষের সেবার কোনো ব্যাপার নেই। চুরির রাজ্যের পিরামিডে আজকে আমরা বসে রয়েছি, সেখানে শায়নি ঘোষ জয়েন করেছে এবং যেই নেত্রীকে সবচেয়ে বেশি তার এগেনস্টে কথাবার্তা উনি বলেছেন, তারপর উনি জয়েন করতেই পারে সেটা ওরা ব্যাপার, কিন্তু তারপর যার রাজনীতিতে যার কোনো আন্দোলনে যার কোনো বাংলার ইতিহাসে সংস্কৃতিতে বাংলার রাজনীতিতে কোনো অবদান নেই, কোনো আন্দোলনের কোনো নেতৃত্ব থেকে শুরু করে জয়েন পর্যন্ত করেনি, ওনার কথা শুভেন্দু অধিকার সম্পর্কে শুনবো? ওনার তুমি মনে আছে শুভেন্দু দার জয়েন করার আগে তৃণমূল থেকে বিজেপি যার উপর দায়িত্ব দিয়েছিল এই সৌগতবাবু, সৌগতবাবু একটা কথা বলেছিল মনে আছে যে নন্দীগ্রামে একবার একটা বড় মার্ডার হয়ে গেছিল, তখন সৌগতবাবু বলেছিল যে এখনই যেতে হবে, তখন সৌগতবাবুকে বলেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তখন ওখানে ছিলেন ওরা যে না এখন যাব না আমরা সকালে যাব, তখন শুভেন্দু অধিকার এসে বলেছিল না আমার জনগণের জন্য আমার লোকেদের জন্য আপনারা এখানে বসুন আমি যাচ্ছি, ও একা ওখানে ঢুকে পড়েছিল। তো এই হচ্ছে শুভেন্দু অধিকারীর ইতিহাস, যারা ইতিহাস জানে না যারা শুভেন্দু অধিকারী সম্বন্ধে জানে না, দেখুন শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার একটা আন্দোলনের মুখ। মির্জাপুর যেমন মুসলিম ঘরে নাম রাখা হয় না, হিন্দু ঘরেও সেরকম নাম রাখা হয় না, শুভেন্দু
আজকে কত 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 হিন্দু ছেলের সুহিন্দু নাম আছে তার কোনো ইয়ত্তা নেই। আসলে কি বলুন তো, এরা না আর কোনো রকম কোনো কিছু দিশা পাচ্ছে না। আপনার আবাস দুর্নীতির, চাকরি দুর্নীতি, কয়লা দুর্নীতি, বালি দুর্নীতি, গরু দুর্নীতি, রাস্তা দুর্নীতি, রেশন দুর্নীতি, ভ্যাকসিন দুর্নীতি, চাল দুর্নীতি, ডাল দুর্নীতি, এবার এইসব থেকে সরাতে গেলে যে তত্ত্ব দিয়ে প্রত্যেকটা জিনিস কেন্দ্রীয় সরকারকে চোখ খুলে দিচ্ছে, একদম ডেটা দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জিনিস বিরোধী দলনেতা পাঠাচ্ছেন, তো যেহেতু এতদিন ওনাদের সাথে ঘর করে এসছেন, এবার প্রত্যেকটা লুপোল চুনি জানেন, তো সেই জন্যই এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আর কিছু না পেয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন, আর কিছু নয়। দেখো এর আগে তো কত কথা বলেছে, পাঁচবার গিয়ে এই আমার চাকরি প্রার্থী ভাই বোনেদের গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন, ওনার কোনো কথা বিশ্বাস আছে? কয়েকদিন আগে বললেন পুজোর আগে চাকরি হবে, হয়েছে? তুমি বলো না হয়েছে, বাংলার মানুষ ঠিক করবে। ওনার কথা হচ্ছে শুধু মিথ্যের বুলি ছাড়া আর কিচ্ছু নয়। উনি মানুষের ঘর কাটতে পারেন, উনি মানুষের চাল কাটতে পারেন, উনি মানুষের ডাল কাটতে পারেন, উনি মানুষের আশ্রয়স্থলগুলো কেড়ে নিতে পারেন এবং ভাইপোকে সব কিছু করে দিতে পারেন, এছাড়া কিছু।